সেলিব্রেটেড এক্সপ্রেসওয়ে পার্ক, যেখানে মানুষ টিকটক করতেছে, ভিডিও বানাইতেছে, ছবি তুলতেছে। ও তাই রে, নাই রে, নাই রে, খুব মজা। মানে এগুলা কি ভাই, এগুলা কোনো কথা? তাও ভালো ভালো মানুষজন, শিক্ষিত মানুষজন, এটা আসলে কিছু বলার নাই, এগুলা ঠিক না। আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, অবশ্যই রাস্তার মাঝখানে নেমে এইসব করার কোনো দরকার নাই। যেটা রুল, রুলটা আপনারা ফলো করেন, অবশ্যই আমাদের দেশটা অনেক ভালোভাবে অগ্রসর হবে। এভাবে রাস্তার মাঝখানে নেমে টিকটক করবেন, ভিডিও করবেন, ছবি তুলবেন, এগুলো একদমই ঠিক না। আপনারা যদি রুল ফলো না করেন, তাহলে আসলে কারা করবে, কারা? হ্যালো এভরিওয়ান, দিস ইজ তামিম, ইউ গাইজ আর ওয়াচিং তামিম ব্লগ। আপনারা সবাই জানেন, গত 2 তারিখে উদ্বোধন হয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় এলিভেটেড এক্সপ্রেস ওয়ে। সো আমি এখনও এটায় যাওয়া হয়নি, আজকে আমরা যাব এবং আসব, দেখব যেতে এবং আসতে কত সময় লাগে। এবং সবাই বলছিল যে এটার থেকে উঠতে গেলে এবং নামতে গেলে একটি জ্যামের সম্মুখীন হতে হয়। আজকে আমরা দেখব যে এটায় কোনো রকমের জ্যামের সম্মুখীন হতে হয় কি না এবং কত সময় লাগে যেতে এবং আসতে। সো সাথেই থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটি, আশা করি ভালো লাগবে। এখন আমরা এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে উঠব। এই যে সামনে হাতের বামে, অন্যরকম ফিলিং, ফার্স্ট টাইম এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিয়ে উঠতেছি, খুব মজা লাগতেছে। যদিও এটা অনেক লেট ভিডিও, সবাই অনেক আগে ভিডিও দিয়ে দিছে, তারপরও খুব ভালো লাগতেছে প্রথমবার। দেখি কতক্ষণ লাগে। এখন বাজে 10:25, 10:25 আমরা এখান থেকে উঠলাম। সামনেই টোল, টোল দিব এবং এরপর যাত্রা শুরু করব। এখানে বেশ টোলের জন্য বেশ মোটামুটি ভালো সময় ওয়েট করতে হইতেছে, অ্যারাউন্ড মনে হচ্ছে 5-7 মিনিট লাগবে, হয়তো বা 10 মিনিটের মতো লাগতে পারে। গাড়ির ধরন 1:80। সো এখানে টোল হচ্ছে 80 টাকা প্রাইভেট কারের জন্য, এবং ধন্যবাদ। ফাইনালি আমরা এখন এক্সপ্রেস ওয়েতে। এখন বাজে হচ্ছে 10:35। সো 10:35, 10 মিনিটের মতো লাগছে টোল দেওয়ার কাজ সম্পন্ন করতে, 80 টাকা প্রাইভেট কারের জন্য। সো এখন আমরা 10:40 থেকে কত সময় লাগে, সরি 10:35 থেকে কত সময় লাগে দেখি। কুর্মিটালা জেনারেল হাসপাতালের এখানে চলে আসছি, মাত্র 2 মিনিট হয়েছে, এবং রেডিসন হোটেল দেখতে পাচ্ছেন, এটা কি রেডিসন? হ্যাঁ, রেডিসন হোটেলের সামনে। সো আই হোপ খুব বেশি সময় লাগবে না আমাদের যেতে। মানুষ আসলে পাইলে যা হয়, 80 টাকার টিকিট দিয়ে উঠছে, উসুল করে ছাড়বে ভাই, দাঁড়ায় দাঁড়ায় বিড়ি খাইতেছে, এগুলো কোনো কথা? এটা কোনো কথা? এটা হইতে পারে না, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছি। আপনারা অবশ্যই ব্যাপারগুলো দেখবেন যে মানুষ গাড়ি থামায় দাঁড়ায় বিড়ি খায় কেমনে।
এখন আসলে তো বলবে গাড়ি নষ্ট হয়ে গেছে, যাই হোক এটা ঠিক না। তবে এই জিনিসটা খুবই 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 ভালো হয়ে গেছে, ভালো হয়েছে যারা বিশেষ করে অফিসে যান তাদের জন্য খুবই জোস একটা ব্যাপার। কারণ এত দ্রুত আমরা উত্তরা থেকে ফার্ম গেট যেতে পারতেছি, এটা আসলে খুবই অসাধারণ, খুবই অসাধারণ, ভাষায় প্রকাশ করা যাবে না। কারণ এর আগে যতবার ফার্ম গেটের কথা চিন্তা করছি আসলে ফ্রাইডে বাদ দিয়ে কখনো প্ল্যানই করি নাই, আর প্ল্যান করলেও যদি বাইকেও গেছি মিনিমাম আড়াই ঘন্টা লাগছে। সো মানে এই জিনিসটার জন্য রিয়েলি রিয়েলি গ্রেটফুল যে এরকম একটা সড়ক আমাদের দেশে হয়েছে। আমি চাই আরও এরকম ভালো ভালো সড়ক বাংলাদেশে হোক এবং আমরা আমাদের যে এই যানজটের সমস্যা এগুলো দূর হয়ে যাক। আপনারা কি চান? আপনারা আশা করি এটা চান। এখন হচ্ছে দশটা কত, 45, আমরা টোল দেওয়া শেষ করছি 10:35, এখন 10:45, ঠিক 10 মিনিটই লাগছে, এখন আমরা একদম বের হয়ে যাচ্ছি। আমরা আবার ইউটার্ন নিয়ে আবার এই সড়ক দিয়ে যাব। সো দেখব যাওয়ার টাইমটাও আসলে সেম লাগে কিনা। এই যে আমরা বের হয়ে যাচ্ছি, যে এখন আমরা আবার ইউটার্ন নিয়ে উঠতেছি। সো আমাদের আসার সময় 10 মিনিট লাগছিল, এখন আই হোপ এর বেশি লাগবে না। এখন হচ্ছে 11:10, সো 11:10 আশা করি 10 মিনিটের মধ্যে আমরা উত্তরা চলে যাব। সো দেখা যাক কত তাড়াতাড়ি যেতে পারি। মানে খুব মজা কিন্তু এটা, মানে মানে বিশ্বাসই করতে পারতেছি না যে এত তাড়াতাড়ি উত্তরা থেকে ফার্ম গেট চলে আসি এবং ফার্ম গেট থেকে আবার উত্তরা চলে যাব। মানে এটা খুব মজা লাগতেছে, কোয়াইট ইন্টারেস্টিং ব্যাপারটা। মানে যদি কোনো ভালো কোনো প্রজেক্ট হয়ে থাকে এই সরকারের, সো এইটা একটা আসলে এটা মানতে হবে, মানে খুবই ইমপ্রেসিভ, সত্যি ইমপ্রেসিভ। কি সুন্দর ফাঁকা রোড, আহা, যে গাড়িগুলো আমি এটাই বুঝতেছি। মানে এখানে দাঁড়ায় খুব রিল্যাক্স করতেছে এবং আরামে ছবি টবি তুলতেছে, এটা তো আসলে ঠিক না। আবারও বলতেছি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, এই বিষয়গুলো অবশ্যই আপনারা দেখবেন, মানুষ ছবি তুলবে রাস্তা দ্বারা, বিড়ি খাবে, এগুলো একদমই ঠিক না, আর এটা হয়তো বা অ্যালাউড না এই রাস্তার জন্য। সো এটা আপনাদের দেখার অনুরোধ রইল, আশা করি আপনারা দেখবেন। বলতে বলতে আমরা অলমোস্ট চলে আসছি, এবার তারও কোন টাইম লাগলো দেখতে দেখতে চলে আসলাম, আমাদের সময় লেগেছে 9 মিনিটের মতো। আমার হাতের বাম সাইডে দেখতে পাচ্ছেন নতুন এয়ারপোর্ট, এটাও খুব শীঘ্রই উদ্বোধন হবে, চেষ্টা করব আসার। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য। এরকম নতুন নতুন ভিডিও পেতে তামিম ব্লগের সাথেই থাকুন। ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করুন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ অ্যাগেন, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।